হ্যালো ফেন চট আমরা একটি ক্যাটারিং এর দায়িত্ব পেয়েছি সেটা পাই বাংলাদেশের কাছাকাছি চলো ফেন আমরা বেশি দেরি না করে রওনা দেব সবাই মিলে আমাদের ফার ছেলে পেলে পনেরো ষোলো জন মতো তো চলো না রাহুল রাহুল যাবো না সেগুলো রাইট দিয়ে রাহুল হ্যালো ফ্যান দেখতে পাচ্ছো টুকটুক সেগুলো টাইট দিয়ে নিলাম নাহলে একটু প্রবলেম হবে নাহলে জলটা বাড়িয়ে যেতে পারে হ্যালো ফ্যান দেখতে বছর ছেলেটা এখনো সোয়েটার পরে নি আমরা যাবো চড়বে না কি পরিবেশন করতে চলো বেশি দেরি না করে দেখো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছো এটা আমার টিকের ঘর এই গাড়িটা নিয়ে আজকে আমরা যাবশন করছি তো চলো তোমাদেরকে ভালো হবে দেখা হচ্ছে রাস্তায় তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড ফ্রেন পরিবেশনায় সব ব্যথা বলা লোক যাবো চার বেঙ্গলায় তুই ওগুলাকে নিয়ে আসার সময় একসাথে ক্যান রে ঠিক আছে চল চলে চলে আইবা আমরা যাচ্ছি বাংলাদেশে ঠিক আছে তো আসতে হবে ব্লগ হচ্ছে নতুন করে এই ভাইটাও যাবে একটু পরে গাড়িটা নিয়ে আর ওই ছেলেটা দেখতে পাচ্ছো খুড়ি নিয়ে যাচ্ছে তোর ভাই গেলে

হ্যালো ফেন আমরা পৌঁছে গেছি চরপিঙ্গার গ্রামে আর আমার পিছের দিকে বাজারের ওই দিকে দশ মিনিট হাঁটার পরেই তোমরা পেয়ে যাবে বাংলাদেশ বা ইন্ডিয়ার সীমান্ত নদী আর একটু দেরি না করে আমরা আর কিছুক্ষণের পরেই পরিবেশন শুরু করবো দেখতে পাচ্ছ পত্র ধুতে লেগে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই জায়গায় এই কলের পারে আমার পাঁচ সাতটা তিন চারটে দাদা আছে যারা সমস্ত বাসন কুসন ধরছে বা চামচ মামচ কিন্তু আরও অন্য অন্য ছেলে আছে কিন্তু তারা ফাঁকি দিচ্ছে কিন্তু এই কাজটি করলে কিন্তু আমাদের হয় হবে না কিন্তু আরেক মানুষ একটু পরে আসবে মানে লাল আমরা চরমা চলে গেছি এখন এখন এখানে কি বলবো একটি স্বাস্থ্য বাড়িতে পরিবেশনের দায়িত্ব আছে আমাদের উপরে তাই আমরা এখানে এসেছি চরমেনা বাগরে বাংলাদেশের কাছেই বলতে গেলে পুলিশে তুতল মানে পেছন দিকে পেছনের যে রাস্তাটা যদি যায় তাহলে একবারে বাংলাদেশের বাংলাদেশের মানে যে ঘাটটা হয় সেই ঘাটের কাছে চলে যাব চলে যেতে পারবো আমাকে চালুর আমার মামা দিল ক্যাবলা মামা আমাদের ছেলে মেলে সব হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা সমস্ত ছেলে এক জায়গায় হয়ে গেছি আর কিছুক্ষণ পরে বা আধ ঘন্টা পরে আমরা পরিবেশন শুরু করব আমাদের সব জিনিস গুছিয়ে নিয়েছি আর একটু এনজয় করছি ছেলে সঙ্গে দেখতে পাচ্ছ অনেক মানুষই আছে কিন্তু কাজের সময় সবাইকে পাবো কিন্তু আমাদের কপালটা ভালো জাস্ট ইনজয় আমরা কমসে কম 50 না 14 15 16 জন মত লোক আছে এই টারেবেতে কাটারবেশন করতেসেছি বাদে দেখাবো তোমাদের শেষ থেকে কি কি দেব লবণ থেকে নুন এসে আমার পরিবেশন করছি ফার্স্ট ফার্স্ট ব্লগ এখানে জানি না কেমন হবে কালকে তো একটু খারাপ হয়েছিল আজ জানে ভালোই হবে তো তোমাদের আশীর্বাদে সব ঠিকঠাক হয়ে যাবে বাই দেখা বসে গেছে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রেন্ড তোমরা জানো এই চলে আমাদের মোবাইলে টাওয়ারে খুব সমস্যা দেখা যায় হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের ব্লগ ভিডিও দিতে পারি না তো আমার রোস্টিং ভিডিও আছে তার জন্য তোমাদের ভিডিও দেওয়া যায় না তার জন্য ছটি যাচ্ছে বুঝলি না

ঘ হালকা জল খাও জল খাও এই রাখিস একটা

হ্যালো ফেন আজকে আমাদের রাতি চটবেংলায় থাকতে হবে কিছু করার নয় গেটটা বন্ধ করে দিয়েছে ছটা থেকে আটটা অবধি পারমিশন থাকে আর এখন বাজে রাত বারোটা ঠিক আছে সবাইকে গুড নাইট আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরম ব্লগ ভিডিও পাওয়ার জন্য